কোথাও শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই, কোথাও আবার একসঙ্গে চলছে দুটি ক্লাস। হুগলির বিভিন্ন জায়গায় এভাবেই চলছে কয়েকটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, যেখানে পড়ানো হয় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত। শাহগঞ্জ রাসবিহারী শক্তি সমিতি হাই স্কুল, এক ঝলক দেখে মনে হতেই পারে আপনি হয়তো কোনো পৌর বাড়িতে ঢুকে পড়েছেন, কিন্তু এটা চুঁচুড়ার একটি স্কুল। ক্লাস সিক্সে এখনো দেখতে পাচ্ছি চারজন স্টুডেন্ট রয়েছে, এবং ক্লাস নাইনে আমরা যদি দেখি তাহলে ক্লাস নাইনের এটা হচ্ছে ক্লাসরুম। ক্লাস নাইনে একটি মাত্র ছেলে বসে রয়েছে। পাশের যে রুমগুলো দেখছি সেই রুমগুলো ক্লাসরুম, এই ক্লাসরুমগুলোও ফাঁকাই পড়ে রয়েছে। এই স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা মাত্র সাত। আমরা চারজন। বাকিরা বাড়িতে, আজকে ছুটি করেছে। পড়াশোনার যে ব্যাপারটা সেটা প্রায় লাটেই উঠে গেছে। স্কুলে স্টুডেন্ট নেই, চারজন পাঁচজন, অ্যাভারেজলি চারজন পাঁচজন, তার বেশি কোনোদিনই স্কুলে স্টুডেন্ট হয় না। উত্তরপাড়ার মাখলার শ্রীমা বালিকা বিদ্যালয়, এখানে পড়ুয়ার সংখ্যা মেরে কেটে 35 থেকে 40। পঞ্চম শ্রেণীতে এবার ভর্তি হয়েছে মাত্র 9 জন। ছাত্র সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে দুটি আলাদা ক্লাসকেও জুড়ে দিতে হয়েছে। 3 জন 5-এ ভর্তি হয়েছে, তার মধ্যে উপস্থিত থাকছে 1 জন। তো স্বাভাবিকভাবেই ক্লাসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে যে অ্যামালগামেট করে ক্লাস করাতে হচ্ছে, এতটাই ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে স্কুলগুলোতে। উত্তরপাড়া ইউনিয়ন হাই স্কুলেরও একই অবস্থা। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে 7-8 জন পড়ুয়া, প্রতিদিন ক্লাস হয় কিন্তু কার্যত পড়ুয়া শূন্য অবস্থায়। ক্লাস নাইনের ক্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 জন স্টুডেন্ট রয়েছে ক্লাস নাইনে। ছাত্রদের অভাবে ধুঁকছে চুঁচুড়ার অধ্যাপক যতীশচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়। প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের বাড়িতে চলা এই স্কুলে যারা পড়ে তাদের অধিকাংশই 9ম ও 10মের। কর্তৃপক্ষ জানিয়েছে পঞ্চম শ্রেণীতে হাতে গোনা কয়েকজন ভর্তি হয়েছে। তবে শুধু হুগলি নয়, সূত্রের খবর প্রায় সব জেলাতেই 18 থেকে 20টা করে এরকম স্কুল রয়েছে। রাজ্যের নিরিখে সংখ্যাটা প্রায় 200, যেখানে সব আছে, নেই শুধু পড়ুয়া। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।